Assalamualaikum, hello viewers. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম এমন একটি দারুণ অ্যাপ লগ, যেটিতে আপনি আপনার মোবাইলের পিকচার, ভিডিও, অডিও, নোট এবং ফাইল সহ সবকিছু রাখতে পারেন এবং সিক্রেট বিষয়গুলো আপনি সেখানে রাখতে পারেন। যদি আপনার মোবাইলটি কেউ হাতে নেয়, সে কখনো বুঝতে পারবে না যে আপনার মোবাইলটিতে এমন একটি অ্যাপ লক আছে এবং এখানের মধ্যে আপনি কোনো সিক্রেট বিষয় লুকিয়ে আছেন। দারুণ সেই অ্যাপ লকটি ইউজ করতে পুরো ভিডিওটি দেখবেন এবং যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে একটি কথা বলতেই হচ্ছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। আর ভিউয়ার হচ্ছে ডিসক্রিপশন বক্সটি চেক করবেন, কারণ হচ্ছে ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি লিঙ্ক দিয়েছি অ্যাপটির, সেই অ্যাপটি এখান থেকে খুব সহজে ডাউনলোড করতে পারেন অথবা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর কথা না বাড়িয়ে চলুন এবার আমরা কাজে চলে যাই। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না। প্রথমে আমি প্লে স্টোরে চলে গেলাম এবং প্লে স্টোরে যাওয়ার পর অ্যাপসটি ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেছে, তো ওপেন করার আগে কয়েকটি কথা বলতেই হচ্ছে, এখানে দেখতে পারছেন একটি অ্যাপস দেখানো হয়েছে যে সিকিউরিটি গ্যালারি। মনে করুন যদি আপনার মোবাইলে এরকম কোনো অ্যাপস থাকে যে কেউ আপনার ফোনটা ইউজ করে, যদি আপনার কোনো ফ্রেন্ড বা যে কেউ যদি আপনার ফোনটা ইউজ করতে চায় এবং এরকম কোনো অ্যাপ দেখে, তাহলে সে চিন্তা করবে যে আপনার মোবাইলটিতে হাইজেন সিক্রেট কোনো কিছু আছে যা আপনি অ্যাপসটিতে লুকিয়ে রাখছেন। আমি অ্যাপসটি আনস্টল করে দিলাম। এখন আপনাদেরকে এমন অ্যাপসটি একটি অ্যাপস সম্পর্কে কথা বলবো যে অ্যাপসটি দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না, কেউ ভাবতেই পারবে না যে এটি কোনো অ্যাপ লক এবং যেখানে আপনি কোনো কিছু সিক্রেট বিষয় লুকিয়ে রাখছেন। আমি অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পর এলা অপশনটিতে ক্লিক করে ওকে অপশনটিতে ক্লিক করলাম। ওকে অপশনটিতে ক্লিক করার পর দেখতে পারছেন এটা সাধারণত ক্যালকুলেটার মতো দেখাচ্ছে যেখানে আপনি কোনো কিছু হিসাব করবেন। তো এই অ্যাপসটিতে কাজ করার জন্য আপনাকে প্রথমে যে কোনো একটি পাসওয়ার্ড সিলেক্ট করে দিতে হবে। সিম্পলি আমি একটি পাসওয়ার্ড সিলেক্ট করে সমান অপশনটিতে ক্লিক করে দিলাম। সমান অপশনটিতে ক্লিক করার পর গট ইট এমন একটি অপশন আসবে, আর যেটা হচ্ছে যদি আপনি কখনো পাসওয়ার্ডটি ভুলে যান তারপর আপনি 111 222 333 444 তারপর সমান অপশনটি দিয়ে আপনার পাসওয়ার্ডটি রিকভার করতে পারেন। অ্যাপসটি ইউজ করার জন্য এখন আমি গট ইট অপশনটিতে ক্লিক করব। গট ইট অপশনটিতে ক্লিক করার পর ঠিক এভাবে একটি ইন্টারফেস আসবে এবং ডান অপশনটিতে ক্লিক করার পর ঠিক এভাবে একটি ইন্টারফেস আসবে। চাইলে আপনি এখানে আপনার মতামত জানাতে পারেন, মানে হচ্ছে স্টার সিলেক্ট করতে পারেন। আমি সেখান থেকে বেরিয়ে আসলাম এবং অ্যাপ লকটি মানে ক্যালকুলেটরটি আবার ওপেন করলাম। তো আবার যে অ্যাপ পাসওয়ার্ডটি আমি দিয়েছিলাম সে পাসওয়ার্ডটি এখন দিয়ে আমি ভিতরে প্রবেশ করব। তো যদি আপনি সাধারণত অন্য কেউ এই অ্যাপসটি ইউজ করে এবং সে ইউজ করার সময় সাধারণত যে কোনো একটি হিসাব করবে, আর যদি আপনি ইউজ করতে চান এবং অ্যাপটিতে প্রবেশ করতে চান, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে আপনার পাসওয়ার্ডটি সিলেক্ট করতে হবে। সাধারণত যদি কেউ আপনার পাসওয়ার্ডটি সিলেক্ট করার পর সিলেক্ট করে এবং সমান চিহ্নতে ক্লিক না দেয়, সে কখনো এর ভিতরে প্রবেশ করতে পারবে না। ওকে, তাহলে আমি সমান আমি অ্যাপসটি ওপেন করছি। তারপর পাসওয়ার্ড মারার পর সমান অপশনটিতে ক্লিক করে অ্যাপসটিতে ওপেন করলাম। অ্যাপসটি ওপেন করার পর ঠিক এভাবে একটি অপশন আসবে আর নিচের দিকে দেখতে পাচ্ছেন প্লাস অপশনটি আছে। প্লাস অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। প্লাস অপশনটিতে ক্লিক করার পর যে অপশন আসবে ঠিক এরকম আরও একটি অপশন আসবে। দেখতে পাচ্ছেন এখানে গ্যালারি লেখা আছে, গ্যালারি অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি যে পিকচারটি সিলেক্ট করতে চান সেটি সিলেক্ট করার পর হাইড অপশনটিতে ক্লিক করে আপনি সেটাকে হাইড করে দিতে পারেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।